হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ব্যাপক উন্নয়ন নিয়ে তৈরিকৃত লিফলেট বিতরণ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অবিস্মরণীয় উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর ৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে মহান মুক্তিযুদ্ধের এক নং সেক্টরে সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরুত্তম এমপির নেতৃত্বে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলাতে বিপুল পরিমাণ উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের চিত্র ধারণ করে তৈরি করা হয়েছে লিফলেট। সেই সব লিফলেট হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলার আনাচে কানাচে পৌঁছে দিচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ গন্ধর্বপুর উত্তর ইউনিয়নের যুবলীগ নেতা মোহাম্মদ মিলন হোসেনের উদ্যোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটি ইউনিয়ন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রত্যেক ওয়ার্ডে বাড়ি বাড়ি এসব উন্নয়নের লিফলেট বিতরণ করে আওয়ামী লীগের পক্ষে জনমত গড়ে তোলেন। লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও কাকরতলা জনতা কলেজ সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন, তিন নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন মন্টু, মোহাম্মদ মানিক হোসেন, গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সেলিম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক কাজল, গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা কাউসার আলম ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।